আমি পার্থপতিম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়াইটা প্রোন তো আজকে আমাদের ভিডিওটা হলো আমাদের পার্ট টু অর্থাৎ আমাদের গত ভিডিওটা ছিল অর্থাৎ পার্ট ওয়ান ভিডিওটা ছিল ব্লাড প্রেশার অ্যান্ড এটারই সিকুয়েল পার্ট টু হলো ব্লাড প্রেশার রেগুলেশান তো আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমাদের ব্লাড প্রেশার রেগুলেশনের যতগুলো মেকানিজম আমাদের ফিজিওলজি সিভিএস কার্ডের দরকার অ্যান্ড আমাদের ফার্স্ট ইয়ারের জন্য যতটুকু দরকার আমরা ঠিক ততগুলো মেকানিজম নিয়ে আজকে আলোচনা করবো তো সঙ্গেই থাকুন দেরি না করি তো ব্লাড প্রেশার রেগুলেশনের ক্ষেত্রে আমাদের অনেকগুলো মেকানিজম আপনারা পড়ার সময় পাবেন বেশ কিছু মেকানিজম আপনাদের কাছে কঠিন লাগতে পারে বাট সত্যি কথা বলতে কি মেকানিজমগুলো যদি একবার একটু বুঝে পড়ার চেষ্টা করেন দেন দেখবেন যে মেকানিজমগুলো আসলে বেশ সহজ খুব বেশি কঠিন কিছু না প্রথম প্রথম পড়তে গেলে একটু কঠিন লাগবে বাট এতটাও কঠিন না এখন ব্লাড প্রেশার রেগুলেশনের দেখবেন যে আপনাদের বইয়ে দুই ধরনের মেকানিজমের কথা বলা আছে একটা আছে আমাদের নার্ভাস সিস্টেম মেকানিজম আর একটা আছে দেখবেন হরমোনাল কিছু মেকানিজম যদিও হরমোনাল মেকানিজমটা আমাদের ফার্স্ট ফেজের ক্ষেত্রে কোনো জায়গায় আসে না বা এই মেকানিজমগুলো আমাদের লাগে না বাট যে মেকানিজমগুলো লাগে সেটা হলো আমাদের নার্ভাস সিস্টেম রিলেটেড যে মেকানিজমগুলো আছে শর্ট টার্ম ইন্টারমিডিয়েট বা লং টার্ম রেগুলেশন এই জিনিসগুলো আমাদের জানতে হবে অ্যান্ড এই জিনিসগুলোর ভেতরে দেখবেন আরও সাব ডিভিশনে বেশ কিছু মেকানিজম আছে তো আমরা ওই মেকানিজমগুলো সম্পর্কে জানবো আমাদের ফার্স্ট ইয়ার বা ফার্স্ট ফেজের ক্ষেত্রে হ্যাঁ হরমোনাল মেকানিজমের কোনো প্রয়োজন নাই বা দরকার নাই এখান থেকে কোনো প্রশ্ন রিটার্নেও আসে না অ্যান্ড ভাইবতো কোনো প্রশ্ন আস করে না তো আমাদের আজকের আলোচনার বিষয় হবে ব্লাড প্রেশার রেগুলেশন যেটা হবে আমাদের নার্ভাস মেকানিজম তো আমরা শর্ট টার্ম রেগুলেশান তারপরে ইন্টারমিডিয়েট টার্ম রেগুলেশান অ্যান্ড লং টার্ম রেগুলেশান এইগুলো সম্পর্কে জানবো তার মানে আমরা শর্ট টার্ম দেন ইন্টারমিডিয়েট দেন লং টার্ম তো আমাদের আলোচনার বিষয় হবে শর্ট টার্ম ইন্টারমিডিয়েট টার্ম অ্যান্ড লং টার্ম এই সবগুলোই নার্ভাস মেকানিজম আবারও বলতেছি সবগুলোই নার্ভাস মেকানিজম অর্থাৎ নার্ভাস সিস্টেমের সাথে রিলেটেড এই তিনটা মেকানিজমই এখন শুধুমাত্র এই তিনটা মেকানিজম জানলেই হবে না এদের মধ্যে আবার কিছু সাব ডিভিশন আছে যেমন শর্ট টার্ম রেগুলেশন যখন আমরা পড়ব শর্ট টার্ম রেগুলেশান অফ ব্লাড প্রেশারের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট তিনটা মেকানিজম এখান থেকে লাগবে একটা হচ্ছে ব্যারো রিসিপ্টর মেকানিজম অর্থাৎ শর্ট টার্মের মধ্যে ব্যারো রিসিপ্টর মেকানিজম বা ব্যারো রিসিপ্টর ফিডব্যাক মেকানিজম এরপর আছে কেমো রিসিপ্টর ফিডব্যাক মেকানিজম কেমো রিসিপ্টর ফিডব্যাক মেকানিজম আর একটা মেকানিজম আছে সেটা আছে সিএনএস ইসকেমিক মেকানিজম সিএনএস ইসকেমিক মেকানিজম তার আমরা শর্ট টার্মে কি কী পাইলাম ব্যারো রিসিপ্টর ফিডব্যাক মেকানিজম তারপর সে কেমো রিসিপ্টর ফিডব্যাক মেকানিজম দেন সিএনএস ইসকেমিক মেকানিজম এরপরে আমাদের আছে ইন্টারমিডিয়েট টার্ম মেকানিজম এখানেও আমাদেরকে তিনটা মেকানিজম সম্পর্কে জানতে হয় বাট এখান থেকে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা আছে রেনিন অ্যানজিওটেন্সিন ভেসোকনস্ট্রিক্টর মেকানিজম রেনিন অ্যানজিওটেনসিনেসোকনস্ট্রিক্টর মেকানিজম এটা আমাদের বেশি ইম্পর্ট্যান্ট ইন্টারমিডিয়েট টার্ম মেকানিজম থেকে এরপরে আছে ক্যাপিলারি ফ্লুইড শিট মেকানিজম যদিও ক্যাপিলারি ফ্লুইড শিট মেকানিজমের ডিটেলস আমাদের লাগে না বাট আমরা দেখানোর চেষ্টা করব তার মানে আমরা দুইটা পেলাম রেনিন কনস্ট্রিক্টর মেকানিজম তারপর আছে ক্যাপিলারি ফ্লুইড শিট মেকানিজম আর লং টার্মের ক্ষেত্রে আমাদের দুইটা মেকানিজম আছে দুইটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট একটা আছে রেনাল বডি ফ্লুইড মেকানিজম আর মেকানিজম আছে রেনিন অ্যানজোটেন্সিন অ্যালডোস্টেরন মেকানিজম আপনারা একটু গোলায় ফেলবেন পরীক্ষার সময় ভাইবার সময় কিংবা রিটেনের সময় এই যে স্টার দেওয়া মার্কটা এবং এই স্টার মার্কটা অলওয়েজ মনে রাখবেন ইন্টারমিডিয়েটে যেটা আছে সেটা আছে রেনিন অ্যানজোটেন্সিন বেসো কনস্ট্রিক্টর মেকানিজম আর লং টার্মের ক্ষেত্রে তিন ধরনের হরমোন আসছে এখানে রেনিন অ্যানজিওটেন্সিন অ্যালডোস্টেরন এই জিনিসটায় একটু মাথায় রাখবেন গুলাই ফেলবেন না তাড়াহুড়ো করবেন না প্রশ্নটা ভালো করে পড়বেন রিটেনের এই প্রশ্নগুলো আহরহ আসে সো একবার ভালো করে প্রশ্নটা পড়ে দেন প্রশ্নের অ্যান্সার লেখা শুরু করবেন সবাই তাড়াহুড়ো করতে চায় দেখা গেলো পরীক্ষার ক্ষেত্রে এটা আসছে লিখে দিয়ে আসছেন এটা পাবেন জিরো আবার পরীক্ষায় আসছে এটা লিখে দিয়ে আসছেন এটা পাবেন সেক্ষেত্রেও জিরো তার মানে একটু পড়ে দেখবেন যে রেনিন অ্যানজোটেন্সিন এইটুকু আছে নাকি সাথে আবার রেনিন অ্যানজোটেন্সিন অ্যালডোস্টর্ম আছে দুইটা দুই ধরনের মেকানিজম সো মেকানিজম লেখার সময় একটু প্রশ্নটা ভালো করে পড়ে নেবেন তাহলে আমরা আলোচনা করব কোন কোন মেকানিজম সম্পর্কে শর্ট টার্ম রেগুলেশনের ক্ষেত্রে আমরা ব্যারো রিসিপ্টর মেকানিজম কেমো রিসিপ্টর মেকানিজম সিএনএস স্ট্রেমিক মেকানিজম তিনটা মেকানিজমই শর্ট একদম ছোটো ছোটো মেকানিজম এরপর আছে ইন্টারমিডিয়েট রেনিন অ্যানজোটেন্সিল অ্যালডোস্টোন কনস্ট্রিক্টর মেকানিজম এটা একটু লং এটা আমরা পড়বো আর আমাদের লং টার্ম লং টার্ম রেগুলেশনের মধ্যে আছে রেনাল বডি ফ্লুইড মেকানিজম এবং রেনিন অ্যানজোটেন্সিল অ্যালডোস্টোন মেকানিজম এটা থ্রি স্টার একটা মেকানিজম এটাও থ্রি স্টার মেকানিজম এই তিনটাই থ্রি স্টার মেকানিজম তার মানে আমরা এই থ্রি স্টার মেকানিজমগুলো জানবো তো আলটিমেটলি এখানে তিনটা মেকানিজম এখানে একটা এখানে একটা এই পাঁচটা মেকানিজম সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা থাকলে আপনারা ব্লাড প্রেশার রেগুলেশনের মেকানিজমগুলো ভাইভাতও অ্যান্সার করে আসতে পারবেন এবং রিটেনেরও যদি এখান থেকে কোনো ধরনের প্রশ্ন আসে আপনারা ইজিলি অ্যান্সার করতে পারবেন তো আমরা প্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের শর্ট টার্ম রেগুলেশনের তো আমরা প্রথম আলোচনা করব শর্ট টার্ম রেগুলেশানের ক্ষেত্রে ব্যারো রিসিপ্টর ফিডব্যাক মেকানিজম তা আমরা প্রথম যেটা করতেছি সেটা হলো ব্যারো রিসিপ্টর ফিডব্যাক মেকানিজম এখন বলে রাখি ব্যারো রিসিপ্টর ফিডব্যাক মেকানিজমটার তখনই কাজ করবে যখন আমাদের ব্লাড প্রেশার বাড়বে অর্থাৎ ব্লাড প্রেশার ইনক্রিজ করবে আটারিতে যখন ব্লাড প্রেশার বাড়বে তখনই আমাদের ব্যারো রিসিপ্টর ফিডব্যাক মেকানিজম কাজ করবে এটা হলো শর্ট টার্ম রেগুলেশনের ক্ষেত্রে আবারও বলতেছি ব্যারো রিসিপ্টার তখনই কাজ করবে যখন আটারিতে প্রেশার বাড়বে আর ব্যারো রিসিপ্টর সম্পর্কে আপনারা সবাই জানেন ব্যারো রিসিপ্টরটা আসলে কী হিসেবে কাজ করে ব্যারো রিসিপ্টরটা নর্মালি যদি বডির বাইরে যে ব্যারো রিসিপ্টরগুলো আছে সেগুলো আমাদের এই যে বাতাসের যে পেশাটা সেটা মেনটেন করে বা সেটা মেজারের জন্য ইউজ করা হয় বাট আমাদের বডিতেও ব্যারো রিসিপ্টর আসে অ্যান্ড সেটা আছে আমাদের সাইন সাইনাসে সেটা আছে ক্যারোটিড সাইনাসে যখন আপনারা পড়বেন হেডনেক পড়বেন দেখবেন যে এইখানে আমাদের ক্যারোটির আর্টারির যখন দুইটা ব্রাঞ্চ দেয় এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ইন্টার্নাল ক্যারোটিড আর্টারি ওইখানে একটা সাইনাস ফর্মেশন করে সেটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস ক্যারোটিড সাইনাসের মধ্যে এক ধরনের রিসিপ্টর থাকে সেটা হল ব্যারো রিসিপ্টর যেটা আমাদের ব্লাড প্রেশার রেগুলেশনের সাথে রিলেটেড এটা আপনারা এখন পড়বেন না এটা পড়বেন যখন আপনাদের হেডনেক পড়া হবে তখন আপনারা ক্যারোটিড আর্টারি ক্যারোটিড সিট তারপর ক্যারোটিড সাইনাস এইগুলো সম্পর্কে আরও বেশি ডিটেল জানবেন তো যাই হোক আমি যতটুকু বলছি এটুকু জানলে আপনাদের অ্যান এখন কথা হলো ব্লাড প্রেশার যখন বাড়বে কোন ব্লাড প্রেশার আর্টারিয়াল ব্লাড প্রেশার আর্টারির ব্লাড প্রেশার যখন বাড়বে তখন কি হবে আর্টারিতে ব্লাড প্রেশার বাড়ছে এটা তখন ক্যারোটির আর্টারির মাধ্যমে যে ব্যারো রিসিপ্টারকে পজিটিভ একটা স্টিমুলেশন দেবে তাকে দিতেছে ব্যারো রিসিপ্টারকে ব্যারো রিসিপ্টার কই থাকে বললাম ক্যারোটির সাইনাসে থাকে এটা আমাদের নেকে থাকে এইখানে থাকে নেকে এইখান থেকে আসলে ক্যারোটিড আর্টারি দুইটা ব্রাঞ্চ হয় এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল তো এখানে থাকে তার মানে ব্যারো রিসিপ্টর একটা পজিটিভ সিগন্যাল পাইলো কোথেকে আর্টারি থেকে কারণ আর্টারির ব্লাড প্রেশার বাড়ছে এখন ব্যারো রিসিপ্টর একটা পজিটিভ স্টিমুলাস পাইছে এখন পজিটিভ স্টিমুলাস পাওয়ার পরে ব্যারো রিসিপ্টর কোথায় সিগনাল পাঠাবে মেডুলা কারণ এই দুটা নার্ভ মেডুলাতে আছে তার মানে মেডুলাতে যাইতেছে গ্লোসোফেরেন্জিয়াল নার্ভ এবং ভেগাস নার্ভ এই সিগনালটাকে নিয়ে যাচ্ছে কোথায় মেডুলাতে এখন মেডুলাতে নিয়ে গেল গ্লোসোফেরেন্জিয়াল নার্ভ এবং ভেগাস নার্ভ সিগনালটা সিগনালটা নিয়ে যাওয়ার কারণে কি হবে এখন এখানে দুইটা কাজ করবে গ্লোসোফেরেনজিয়াল এক ধরনের কাজ করবে ভেগাস আরেক ধরনের কাজ করবে গ্লোসোফেরেন্জিয়াল যে কাকেই করবে ভেগাল প্যারাসিম্প্যাথেটিক সেন্টারকে স্টিমুলেশন করবে আর ভেগাস নার্ভ যে কী করবে ভ্যাসোমোটর সেন্টারকে ইনহিবিট করবে তার মানে দুইজন দুই জায়গায় যে দুই ধরনের সিগনাল পাঠাবে একজন যে একটাকে পজিটিভ সিগন্যাল দিবে যেটাকে স্টিমুলেশন করবে একটা যে ইনহিবিট করবে এখন ইস্টিমুলেশন করবে কাকে ভেগাল প্যারাসিম্পেথেটিক সেন্টারকে স্টিমুলেশন করলো ভেগাল প্যারাসিম্পেথেটিক সেন্টার আবারও বলতেছি দুইটা নার্ভ দুই জায়গায় যেয়ে কাজ করবে একটা হলো ভেগাল প্যারাসিম্পেথেটিক সেন্টারকে স্টিমুলেট করবে আর আরেকটা যে কী করবে ভ্যাসোমোটর সেন্টারকে ইনহিবিট করবে আরেকটা হলো ভ্যাসোমোটর সেন্টারকে ইনহিবিট করবে এই যে প্লাস মাইনাস মানে হলো একটা হলো প্লাস থাকলে সেটা হলো স্টিমুলেট করা আর মাইনাস মানে হলো ইনিভিট করা যদি এটা আপনারা আগে থেকে জেনে না থাকেন তাহলে এখন জেনে নেন এখন যেটা কী করলে একটা হলো বেগাল প্যারাসিম্প্যাটিক সেন্টার স্টিমুলেশন হলো। এ কী করবে ভেসো ডাইলেশান করবে ভেইনের এবং আর্টারি এটা যখন স্টিমুলেশন হয়েছে এ কী করবে ভেসো ডাইলেশন। ভেসো ডাইলেশন করবে ভেসো ডাইলেশন কার কার করবে আর্টারি অ্যান্ড ভেইন তার মানে আর্টারি এবং ভেন দুইজনেরই কী করবে ভ্যাসো ডাইলেশন করবে আর ভ্যাসো মোটর সেন্টার কী করবে মোটর সেন্টার এটা হলো মেকানিক্যাল কাজ করে এটা হলো যে করবে হার্ট রেট কমাই দেবে ডিক্রিজ হার্ট রেট হার্ট রেট যখন কমে যাবে তখন কী হবে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশনও কমে যাবে হার্টের ফোর্স অফ কন্ট্রাকশনও কমে গেল মানে হার্ট রেট কমে গেল হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন কমে গেল তার মানে কি হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন যদি কমে যায় কার্ডিয়াক আউটপুটও কী হয়ে যাবে কমে যাবে হার্ট কম কম কাজ করতেছে যেহেতু কার্ডিয়াক আউটপুটের ডেফিনিশনের মধ্যে আমরা পড়ে আসছি স্ট্রক ভলিউম টু হার্ট রেট তার মানে কি হার্ট রেট কমে গেছে কার্ডিয়াক আউটপুটও কমে গেছে কার্ডিয়াক আউটপুট যখনই কমে যাবে তখন কী হবে ব্লাড প্রেশারও কমে যাবে এটা কি করলো তাহলে ব্লাড প্রেশার কমে গেল আর্টারির ব্লাড প্রেশার কমে গেল আর এদিকে ভেসো ডাইলেশন হয়েছে ডাইলেট হওয়া মানে কি ভেসেলগুলো মোটা হয়ে গেছে যেই শেপ ছিল সেই শেপ থেকে মোটা হয়ে গেছে আর মোটা যত আর্টারির সাইজ যত বড় হবে সেখানে ব্লাড প্রেশার কি তত কম হবে ব্লাড প্রেশার কমে গেলে কি হবে তখন আমাদের যে পেরি আছে টোটাল পেরিফেরাল ফেরাল কমে যাবে টোটাল পেরিফেরাল রেজিস্টেন্স কমে গেলে আর্টারির ব্লাড প্রেশার কমে যাবে তার মানে এইভাবেই আমাদের ব্যারো রিসিপ্টারটা কাজ করতেছে কিসের ক্ষেত্রে ব্লাড প্রেশার রেগুলেশনের ক্ষেত্রে এখন আবার একটু সামারি করে দিতেছি ব্যারো রিসিপ্টার কাজ করে কখন যখন আমাদের আর্টারির ব্লাড প্রেশারটা বেড়ে যায় আর্টারিতে যখন ব্লাড প্রেশার বেড়ে যায় তখন ক্যারোটির আর্টারিতে ব্লাড ফ্লো বাড়ে আর্টারি আটারিতেও ব্লাড প্রেশারটা বাড়ে আর্টারির ব্লাড প্রেশার বাড়া মানেই ক্যারোটিড আর্টারির ব্লাড প্রেশার বাড়া ক্যারোটিড আর্টারিতে যখন ব্লাড প্রেশার বেড়ে যায় তখন ক্যারোটির আর্টারির মধ্যে থাকে ক্যারোটির সাইনাস সেখান থেকে ব্লাড প্রেশার বেশি বেশি যাইতে থাকে ব্লাডের ফ্লো বেশি হইতে থাকে সেখানে থাকে ব্যারো রিসিপ্টার ব্যারো রিসিপটার যখন বুঝতে পারে যে হ্যাঁ ব্লাড প্রেশার বেড়ে গেছে বেশি বেশি ব্লাড ক্যারোটির সাইনাস দিয়ে পাস করতেছে তখন ব্যারো রিসিপটার স্টিমুলেটেড হয় ব্যারো রিসিপ্টার বুঝতে পারে যে হ্যাঁ এখানে বেশি বেশি ব্লাড যাইতেছে বা ব্লাডের প্রেশার বেড়ে গেছে ব্যারো রিসিপ্টর তখন এই গ্লোসোফেরেন্জিয়াল নার্ভ এবং ভেগাস নার্ভের মাধ্যমে মেডুলাতে একটা সিগনাল পাঠায় মেডুলা যখন সিগনালটা পায় যে ব্যারো রিসিপ্টার অ্যাক্টিভেটেড হয়েছে তখন সে দুইটা কাজ করে একটা হল ভেগাল প্যারাসিম্পেটিক সেন্টারকে স্টিমুলেশন করে এবং ভ্যাসোমোটর সেন্টারকে ইনহিবিশন করে ভ্যাসোমোটর সিস্টেমটা হলো কাজ করে সব মেকানিক্যাল রিলেটেড আর ভেগাল প্যারাসিম্পেটিকটা কাজ করে আর্টারির উপর আর্টারির উপর যে কী করে আর্টারি যত ধরনের আর্টারি আছে ভেইন আছে সেইগুলোকে কী করে ডাইলেট করে দেয় তো সাইজ যা ছিল তার থেকে বড়ো করে দেয় আর যখন বড় বড় সাইজ হয়ে যাবে তখন সেখানে রেজিস্ট্যান্স কমে যাবে প্রেশার কমে যাবে আর ভেগাল ব্যাসেমোটোর সেন্টার কী করতেছে হার্ট রেট কমাই দিতেছে ফোর্স অফ কন্ট্রাকশন কমিয়ে হার্ট রেট কমে গেলে আলটিমেটলি কী হবে কার্ডেক আউটপুট কমে যাবে কার্ডেক আউটপুট কমে গেলে কী হবে বেশি বেশি হার্ট ব্লাড মানে হার্ট থেকে যাবে না মানে হার্ট থেকে কম কম ব্লাড যাবে আর যত বেশি কম ব্লাড হার্ট থেকে যাবে তত ব্লাড প্রেশার কমতে থাকবে এভাবে ব্যারো রিসিপ্টার কাজ করে শর্ট টার্ম রেগুলেশানের ক্ষেত্রে যখন ব্লাড প্রেশার বেড়ে যায় কেমো রিসিপ্টর কখন কাজ করে আমাদের আর একটা টার্ম ছিল কেমো রিসিপ্টার ফিডব্যাক মেকানিজম সেটা হলো উল্টা কাজ করে কেমো রিসিপ্টর উল্টা কাজ করে এটা আমাদের ব্লাড প্রেশার বেড়ে গেলে ব্যারো রিসিপ্টার কাজ করতো কিন্তু কেমো রিসিপ্টারটা কখন কাজ করবে যখন আমাদের আর্টেরিয়াল ব্লাড প্রেশার কমে যাবে তখন কেমো রিসিপ্টার ফিডব্যাক মেকানিজম কখন কাজ করবে যখন আমাদের আর্টারিতে ব্লাড প্রেশার কমে যাবে এখন ব্লাড প্রেশার যখন আর্টারিতে কমে গেল সেটা হইতে পারে এইটটি মিলিমিটার মার্কারির থেকে কম এইটটি মিলিমিটার মার্কারির কম যখন হয়ে যাবে আর্টারির ব্লাড প্রেশার তখন কি হবে ব্লাড ফ্লো টু দ্য কেমো রিসিপ্টর আমাদের বডিতে বিভিন্ন জায়গায় কেমো রিসিপ্টার থাকে সেখানে কী হবে ব্লাড ফ্লো কমে যাবে কেমো রিসিপ্টরগুলো কেমোরিসিপ্টরে ব্লাডের সার্কুলেশন কমে যাবে ব্লাড সার্কুলেশান যখন কেমোরিসিপ্টারগুলোতে যখন কমে যাবে তখন কয়েকটা জিনিসের ইনক্রিজ হবে এবং কয়েকটা জিনিস ডিক্রিজ হবে ব্লাড প্রেশার কমে গেলে অক্সিজেন কমে যাবে অক্সিজেন কমে যাবে আর ব্লাড প্রেশার কমে গেলে আমাদের বডিতে দুইটা জিনিসের প্রোডাকশান বেড়ে যায় কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনের কনসেনট্রেশান বেড়ে যায় তার মানে এদের এই কেমো রিসিপ্টারগুলো তখন বাড়বে আবারও বলতেছি কেমো রিসিপ্টরটা অ্যাক্টিভেটেড হইবে যখন ব্লাড প্রেশার কমে যাবে ব্লাড প্রেশার কমে যাওয়া মানে হলো ব্লাডটা আমাদের কেমো রিসিপ্টারগুলোতে কম কম যাওয়া আর ব্লাড প্রেশার কমে যাওয়া মানে আমাদের বডিতে ব্লাডের ঘাটতি দেখার কারণে সেলগুলো বেশি বেশি কাজ করবে তার ফলে কী হবে অক্সিজেন লেভেলটা কমে যাবে আর বেশি বেশি কাজ করার কারণে কার্বন ডাইঅক্সাইডও বাড়বে এবং হাইড্রোজেন আয়নও বাড়বে হাইড্রোজেন আয়নও বাড়বে কার্বন ডাইঅক্সাইডও বাড়বে কেমো রিসিপ্টরগুলো যখন এই জিনিসগুলোর এই অবস্থা দেখতে পারবে অর্থাৎ কেমো রিসিপটার যখন দেখবে যে অক্সিজেন লেভেল কম কার্বন ডাইঅক্সাইড লেভেল বেশি হাইড্রোজেন আয়নের কনসেনট্রেশন বেশি তখন কি হবে কেমো রিসিপটর অ্যাক্টিভেটেড হবে যত কেমো রিসিপ্টর আসে সব কেমো রিসিপটার তখন অ্যাক্টিভেটেড হবে বা স্টিমুলেটেশন পাবে যে আমার বডি তখন অক্সিজেন কম তাহলে অক্সিজেনকে বাড়াইতে হবে কার্বন ডাইঅক্সাইড বেশি কার্বন ডাইঅক্সাইডকে কমাইতে হবে হাইড্রোজেন আয়ন বেশি হাইড্রোজেন আয়নকেও কমাইতে হবে এই হলো কেমো রিসিপটার তখন অ্যাক্টিভেটেড হবে কেমো রিসিপ্টর তখন দুইটা নার্ভের মাধ্যমে এই সিগনালটা মেডুলায় পাঠাবে ওই আগের মতোই এবার দুইটা সেন আগের নার্ভ গ্লোসোফেরেন্জিয়াল নার্ভ অ্যান্ড ভেগাস নার্ভ এরা কোথায় যাবে সিগনাল পাঠাবে মেডুলাতে তো মেডুলাতে পাঠাইলে গ্লোসোফেরেন্জিয়াল নার্ভ এবং ভেগাস নার্ভ এরা দুইজন এবার কম্বাইন্ডলি একটা জিনিস করবে সেটা হলো ভেসোমোটর সেন্টারকে অ্যাক্টিভেটেড করবে ভেসোমোটর সেন্টারকে অ্যাক্টিভেটেড করবে কাকে সেন্টার মানে ভেসো সেন্টারকে অ্যাক্টিভেটেড করবে ভেসো মোটর সেন্টারকে যখনই অ্যাক্টিভেটেড করবে তখন কী হবে ভ্যাসো কনস্ট্রিকশন হবে অ্যাক্টিভেটেড হইল ভ্যাসো কনস্ট্রিকশন অর্থাৎ আর্টারি এবং ভেইনের কনস্ট্রিকশন কনস্ট্রিকশন করে ফেলবে ভেসো কনস্ট্রিকশন হইলে কী হবে পেরিফেরাল রেজিস্টেন্স বাড়বে তার মানে কী হবে টোটাল পেরিফেরাল রেজিস্টেন্স বেড়ে যাবে টোটাল পেরিফেরাল রেজিস্টেন্স বেড়ে যাওয়া মানে কি আবার ব্লাড প্রেশার ইনক্রিজ করবে কোথার আর্টারির তার মানে আবার একটু বলি আমাদের বডিতে যখন আর্টেরিতে ব্লাড প্রেশার কম ব্লাড ফ্লো কম হইতেছে কেমো রিসিপ্টরগুলোতে ব্লাড কম যাচ্ছে কম যাওয়ার কারণে অক্সিজেন লেভেল কম কার্বন ডাইঅক্সাইড বেশি হাইড্রোজেন বেশি কেন বেশি সেটাও বললাম এই জিনিসগুলো যখন কেমো রিসিপ্টর ফাইন্ড করবে যে এই জিনিসগুলো কম এই এই জিনিসগুলো বেশি তখন সে অ্যাক্টিভেটেড হবে অ্যাক্টিভেটেড হওয়ার পর এই সিগন্যালটা গ্লোসোফেরেন্সিয়াল নার্ভ এবং ভেগাস নার্ভের মাধ্যমে পাঠাবে মেঘডুলাতে মিডুলায় একটা স্টিমুলেটারে কাজ করবে সেটা হল মোটরকে স্টিমুলেশন দেবে মোটর অ্যাক্টিভেটেড হবে ভ্যাসোমোটর অ্যাক্টিভেটেড হওয়ার কারণে কী হবে ভ্যাসো কনস্ট্রিকশন হবে ভ্যাসো কনস্ট্রিকশন হলে কী হয় টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায় টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাওয়া মানে হলো আলটিমেটলি ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এবং সেটা আর্টেরিয়াল ব্লাড প্রেশার বেড়ে যাবে এইভাবেই কেমো রিসিপ্টর কাজ করে সো বিষয়টা খুব ইজি একবার পড়ে বুঝতে না পারলে দুইবার বা তিনবার পড়লে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এরপরে যেটা আছে সেটা আছে আমাদের সিএনএস ইসকেমিক ফিডব্যাক মেকানিজম এটাও আমাদের শর্ট টার্ম রেগুলেশনের একটা মেকানিজম যেটা আছে সিএনএস ইস্কেমিক রেসপন্স সিএনএস ইসকেমিক রেসপন্স এখন সিএনএস ইসকেমিক রেসপন্স এটা শর্ট টার্ম রেগুলেশনের লাস্ট মেকানিজম এটা কিভাবে কাজ করে সেটা আমরা এখন জানব এটাও কাজ করবে কখন যখন ব্লাড প্রেশার কমে যাবে ব্লাড প্রেশার যখন কমে যাবে কিন্তু এইটার ক্ষেত্রে আরও বেশি কমবে আমরা যেমন পড়াশলাম কেমো রিসিপ্টরের ক্ষেত্রে এইটির কমে মানে এইটটি মিলিমিটার অফ মার্কারির কম হইলেই তখন আমাদের কেমো রিসেপ্টরটা অ্যাক্টিভেট হয়েছিল কিন্তু ব্লাড প্রেশার যখন আরও বেশি কমে যাবে তো ধরো সিক্সটি মিলিমিটার মার্কারিরও নিচে নেমে গেছে তখনই আমাদের এই সিএনএস ইসকেমিক রেসপন্স হবে ইস্কেমিক শব্দটার মানে হলো যে কোনো অর্গান বা কোনো জায়গায় ব্লাড সার্কুলেশন কমে যাওয়া সেটা হলো ইস্কেমিক কন্ডিশন যদি বলে ইস্কেমিক হার্ট ডিজিজ ইস্কেমিক হার্ট ডিজিজ হোক বা যে কোনো জায়গায় ইস্কেমিয়ার নাম থাকলেই একটা জিনিস মনে রাখতে হবে সেখানে সার্কুলেশান কমে গেছে অ্যান্ড অনেক কমে গেছে নর্মালি থেকে অনেক কমে গেছে সেটা হলো ইস্কেমিক কন্ডিশান তো আমরা পাইলাম কি ব্লাড প্রেশার কমে গেছে যেটা সিক্সটি মিলিমিটার অফ মার্কারির থেকেও কম যখনই এটা কমে যাবে তখনই ব্লাড ফ্লো আমাদের আমাদের ব্রেনে ব্লাড ফ্লো কমে যাবে ব্রেনে কি কমে যাচ্ছে ব্লাড ফ্লো ডিক্রিজ হইতেছে ব্লাড ফ্লো ব্রেনে কমে যাচ্ছে ব্রেনে যখন ব্লাড ফ্লো কমে যাবে তখন সেখানে আমাদের আছে কি ভ্যাসোমোটোর সেন্টার ব্রেনে যখন ব্লাড ফ্লো কমে যাচ্ছে সেখানে আছে কি ভ্যাসোমোটোর সেন্টার যেটা কোথায় অবস্থিত মেডুলাতে আবার সেই মেডুল আসতেছে এখানে তার মানে শর্ট টার্মে সব কিছুই মেডুলার সাথে রিলেটেড মেডুলাতে যখনই যাচ্ছে ব্লাড ফ্লো কমে গেছে তখন কী হবে সেরেব্রাল ইসকেমিয়া হবে কী হবে সেরেব্রাল ইসকেমিয়া ব্রেনে ব্লাড কমে যাওয়া মানে হল সেটা হলো সেরেবেরাল ইসকেমিয়া সেরেবেরাল ইসকেমিয়া যখনই হবে তখন কী হবে ব্রেনে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে ব্রেনে ব্লাড সাপ্লাই কমে যাওয়া মানে কি অক্সিজেন প্রপার যাচ্ছে না ব্লাডের সাথে কিন্তু অক্সিজেন রিলেটেড কার্বন ডাইঅক্সাইড রিলেটেড এখন ব্রেন যদি ব্লাড না পায় ব্লাডের মাধ্যমে আসতেছিল কে অক্সিজেন তার মানে আলটিমেটলি ইসকেমিক কন্ডিশান এসি এনে ইসকেমিক যখন হইতেছে ব্রেন পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে না কিন্তু ব্রেনের টিস্যুগুলা বা সেলগুলো তো কাজ করতেছে তারপরে কী করতেছে তারা কার্বন ডাইঅক্সাইড প্রোডিউস করতেছে যার কারণে কী হইতেছে ব্রেনে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেড়ে যাইতেছে তাহলে ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড কনসেনট্রেশন ইন দ্য বেসোমোটর সেন্টার বেসোমোটর সেন্টার যেটা একসঙ্গে ভি এম সি বলে তার মানে বেসোমোটর সেন্টারে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে গেছে যখন এই কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে যাবে তখন বেসোমোটর সেন্টার অ্যাক্টিভেটেড হবে এই যে ভেসোমোটোর সেন্টার তখন কি হইল বেসো বেসোমোটর সেন্টার স্টিমুলেশন পাইলো যে হ্যাঁ আমার এখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে এখন আমাকে তাহলে ব্লাড প্রেশারটা এখন বাড়াইতে হবে ব্লাড বেশি বেশি ব্রেনে পাঠাইতে হবে বেসোমোটর যখন অ্যাক্টিভেটেড হবে তখন কি করবে সেই আগের নিয়মে সব কাজ করবে বেসো কনস্ট্রিকশন করবে ভ্যাসোকনস্ট্রিকশান করবে ভ্যাসো কনস্ট্রিকশন কী করবে টোটাল পেরিফেরাল রেজিস্টেন্স বাড়াই দিবে এবং ব্লাড প্রেশার বাড়াই দিবে তো আমাদের শর্ট টার্ম রেগুলেশনের তিনটা মেকানিজম আমরা দেখলাম এখন আমরা যেটা জানবো সেটা হলো ইন্টারমিডিয়েট টার্ম মেকানিজম যেখানে দুইটা মেকানিজম সম্পর্কে আমাদের জানা লাগে বাট আমাদের সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো রেনিন অ্যানজিওটেন্সিন মেকানিজম তো আমরা ইন্টারমিডিয়েট টার্ম রেগুলেশন ইন্টারমিডিয়েট টার্ম রেগুলেশন থেকে আমরা যেটা জানবো সেটা হলো রেনিন অ্যানজিওটেন্সিন্যাসোকনস্ট্রিক্টর মেকানিজম এটা আমাদের লাগবে এটা হলো ইন্টারমিডিয়েট টার্ম রেগুলেশন থেকে এই একটা মেকানিজম জানলেই মোটামুটি হবে আর একটা আছে আমাদের ক্যাপিলারি শিট মেকানিজম বাট সেটা খুব বেশি ইম্পর্টেন্ট না খুব সহজ একটা মেকানিজম বাট এই মেকানিজমটা আমাদের একটু ভালোভাবে জানতে হবে তখন এটা কখন হবে রেন্সটেন্সিন ভেসোকনস্ট্রিকশন মেকানিজমটা শুরু হবে যখন ব্লাড প্রেশারটা কম থাকবে অর্থাৎ আর্টরিয়াল প্রেশার যখন কম থাকবে এখন আর্টরিয়াল প্রেশার যখন ডিক্রিজ করছে অর্থাৎ প্রেশার কম আর্টারিতে যখন প্রেশার কম তখন ব্লাড ফ্লো কমে যাবে কিডনিতে ব্লাড ফ্লো কমে যাবে কিডনিতে কিডনিতে যখন ব্লাড ফ্লো কমে যাবে কিডনিতে এক ধরনের টিস্যু থাকে জাকসটা গ্লোমেরুলার টিস্যু এখন এই কিডনিতে ব্লাড ফ্লো কমে যাওয়ার একটা অর্থ হলো গ্লোমেরুলার অ্যাপারেটাস বা জাক্সাগ্লোমোর টিস্যুতে ব্লাড ফ্লো কমে গেছে যখন জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসে ব্লাড ফ্লো কমে গেছে তখন জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারটাসে এক ধরনের টিস্যু থাকে যেটা হলো জাক্সটা গ্লোমেরুলার সেল বা গ্লোমেরুলার সেল এখন ওই জাক্সটা গ্লোমেরুলার সেল সিক্রেশন করে জাক্সটা গ্লোমেরুলার সেল কি সিক্রেশন করে রেনিন সিক্রেশন করে তার মানে এখন কি দাঁড়ালো আর্টেরিয়ার প্রেসার কমে গেল ব্লাড ফ্লো কমে গেল কিডনিতে কিডনি যে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপার্টাস আছে সেই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসের একটা সেল জাক্সটা গ্লোমেরুলার সেল জাক্সটা গ্লোমেরুলার সেল তখন কি রিলিজ করতেছে রেনিন সিক্রেশন করতেছে রেনিন সিক্রেশন কখন করতেছে যখন কিডনিতে ব্লাড ফ্লো কমে যাচ্ছে এখন কি করতেছে এই রেনিন সিক্রেশন হওয়ার কারণে রেনিনটা আবার কি করে এনজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন ওয়ান এ কনভার্ট করে রেনিনের কাজটা হলো অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন ওয়ানে কনভার্ট করা এখন এনজিওটেন্সিন যখন এনজিওটেনসিন ওয়ানে কনভার্ট হয় এনজিওটেনসিন ওয়ান এটা চলে যায় লাঙে কোথায় যাবে লাং এনজিওটেনসিন ওয়ান চলে গেল কোথায় লাঙে লাঙে যাওয়ার পর সেখানে এই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম থাকে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম যেটাকে সংক্ষেপে বলা হয় এসি এই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম এই এনজিও টেনসিন ওয়ানটাকে কনভার্ট করে দেয় এনজিওটেন্সিন টুতে কিসে কনভার্ট করে এনজিওটেনসিন টু আবার একটু দেখেন জাক্সটা সেল রিলিজ করলো রেনিন রেনিনের কাজটা হল এনজিওটেন্সিনোজেনকে এনজিও ওয়ানে কনভার্ট করা এনজিও টেনসিন ওয়ান যাবে কোথায় লাঙে লাং থেকে এখানে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইমের উপস্থিতিতে ওয়ানটা কনভার্ট হয়ে গেল টুতে এখন এই টুটা এখন ফাংশনালি কাজ করবে টু এর কাজ কী টু এর কাজটা হলো ভেসো কনস্ট্রিকশন করা এটার কাজ ভেসো কনস্ট্রিকশন তার মানে এটা ভেসেলের কনস্ট্রিকশন করবে ভেসেলের কনস্ট্রিকশন করলে কী হবে টোটাল পেরিফেরাল রেজিস্টেন্স বেড়ে যাবে এবং আলটিমেটলি ব্লাড প্রেশার ইনক্রিজ করবে অর্থাৎ এই যে ব্লাড প্রেশার ডিক্রিজ করছিল এটাকে এখন ব্লাড প্রেশারটা ইনক্রিজ করে দিল এই হলো রেনিন এঞ্জিওটেন্সিন বেসোকনস্ট্রিকশন মেথড বা মেকানিজম তার মানে প্রথম থেকে আবার একটু বলি আর্টারি প্রেসার কমে গেছে ব্লাড ফ্লো কিডনিতে কমে গেছে কিডনি জ্যাক্সট্রাগ্লুমোর হ্যাপাইটাস ব্লাড ফ্লো কমে গেছে জ্যাক্সট্রাগ্লুমোর যে জেসিসেল সেখান থেকে সিক্রেশন ইনক্রিজ করছে রেনিন কি করতেছে অ্যানজোটেনসিনোজেনকে অ্যানজোটেনসিন ওয়ানে কনভার্ট করতেছে এই অ্যানজোটেন্সিন ওয়ানটা বা যাচ্ছে কোথায় লাঙে লাঙে যে অ্যানজোটেন্সিন কনভার্টিং এনজাইমের উপস্থিতিতে এটা টুতে কনভার্ট হইতেছে টু করতেছে কি ভেসোকনস্ট্রিকশন কনস্ট্রিকশন করার কারণে টোটাল পেরিফেরাল রেজিস্টেন্স বাড়তেছে টোটাল ফেরিফেরাল রেজিস্টেন্স বাড়ার কারণে আলটিমেটলি ব্লাড প্রেশার ইনক্রিজ করতেছে এইভাবেই ডিক্রিজ ব্লাড প্রেশারটাকে ইনক্রিজ করে দিতেছে কি রেনিন অ্যানজিওটেন্সিন কনস্ট্রিকশন মেকানিজম এ হলো সহজ একটা মেকানিজম এরপরে যেটা আছে আমাদের অর্থাৎ ইন্টারমিডিয়েটেরি সেটা হলো ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম। খুব সহজ একটা মেকানিজম ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম জাস্ট তিন বা চারটা স্টেপ আছে খুব সহজ জাস্ট একটু দেখেন প্রথমে হবে কি ব্লাড প্রেশার কমে গেছে ব্লাড প্রেশার কমে গেছে যখন ব্লাড প্রেশার কমে যাবে তখন ক্যাপিলারিতেও প্লাস প্রেশার কমে যাবে ব্লাড প্রেশার কমে যাওয়া মানে হলো আর্টারি বা ভেইনে ব্লাড কমে গেছে সেখানে কমে যাওয়া মানে আস্তে আস্তে দূরবর্তী জায়গায় যে ক্যাপিলারিগুলো আছে সেখানেও ব্লাড প্রেশার কমে গেছে এখন ব্লাড প্রেশার যখন ক্যাপিলারিতে কমে গেছে তখন কী হবে ফ্লুইডটা কী হবে অ্যাবজরপশন হবে ইনক্রিজ করবে ফ্লুইড ইনক্রিজ ফ্লুইড অ্যাবজরপশন বাই ক্যাপিলারি অর্থাৎ ক্যাপিলারিতে প্রেশার কমে গেছে ক্যাপিলারি তখন কি করবে ফ্লুইড অ্যাবজরশন করবে বেশি বেশি কোথা থেকে ইন্টারিস্টেশাল স্পেস থেকে ইন্টারিস্টেশিয়াল স্পেস থেকে ফ্লুইড অ্যাবজরশন করে ভেসেলের ভলিউমটা বাড়াই দিবে ইনক্রিজ করবে ভলিউম অফ ভেসেল ভেসেলের ভলিউম বাড়াই দিলে আলটিমেটলি কী হবে ভলিউম যখন ভেসেলের মধ্যে বেড়ে গেছে তখন আলটিমেটলি ব্লাড প্রেসার আস্তে আস্তে বাড়বে এখন যদি বিষয়টা না বুঝে থাকেন একটু দেখাই মনে করেন একটা আর্টারি আর্টারিটার যে আর্টারিয়াল হলো সে একাধিক মনে করেন ক্যাপিলারি এরকম ক্যাপিলারিতে ভাগ হয়ে গেছে এখন প্রত্যেকটা ভেসেলের পাশে কি থাকে সেল থাকে প্রত্যেকটা ভেসেলের পাশেই কিন্তু সেল থাকে এখন ক্যাপিলারি এই সেলগুলোতে ব্লাড সাপ্লাই দিতেছে এখন কোনো কারণে মনে করেন এই ভেতরে ভলিউম কমে গেছে এখন সেলের মধ্যেও কিন্তু ফ্লুইড আছে। সেলের মধ্যেও ফ্লুইড আসে যেটাকে বলা হয় ইসিএফ ইন্টারসেলুলার ফ্লুইড এখন এখানে যদি ফ্লুইড কমে যায় তখন কীভাবে সেল থেকে ফ্লুইডটা ভেসেলের মধ্যে ঢুকে যাবে ভেসেলের মধ্যে যখন ঢুকে যাবে তখন টিসের মাধ্যমে যাবে আর একটা জিনিস আছে সেখানে এলো অসমোসিসের মাধ্যমে যায় এখানে কোন প্রক্রিয়ায় যায় অসমোসিস তার মানে এই প্রক্রিয়াটার নাম হলো তো অসমোসিস প্রক্রিয়ায় এই সেলের ফ্লুইডটা চলে গেল আমার ক্যাপিলারিতে ক্যাপিলারিতে যে এই ফ্লুইডটা গেল ক্যাপিলারিতে ক্যাপিলারিতে তখন আস্তে আস্তে ফ্লুইডের পরিমাণটা বাড়বে আর এখন ক্যাপিলারির ভেতরে যদি ফ্লুইড বাড়ে তাহলে এই যে ক্যাপিলারির যে ওয়াল সেখানে কি করবে প্রেশার ক্রিয়েট করবে বেশি বেশি সেটা প্রেশার ক্রিয়েট করাটা মানে কি হলো ব্লাড প্রেশার অর্থাৎ ক্যাপিলারি হোক আর্টারি হোক ভেইন হোক সেগুলোর ল্যাটেরাল ওয়ালে যে প্রেশারটা এক্সিডিট করতেছে সেটাই হলো ব্লাড প্রেশার সো এইভাবে হলো ব্লাড প্রেশার রেগুলেট করতেছে কে ক্যাপিলারি ফ্লুইড ছিট মেকানিজম এখন যদি মনে করেন ব্লাড প্রেশার বেড়ে গেছে সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে তাহলে এইটার উল্টা কাজগুলো হবে ব্লাড প্রেশার বাড়ছে ক্যাপিলারিতে কী হবে ব্লাড প্রেশার বেড়ে গেছে ফ্লুইড কী হবে তখন ফ্লুইডটা অ্যাবজপশন হবে না তখন ফ্লুইডটা তখন ক্যাপিলারি থেকে ইন্টারিস্টিশিয়াল স্পেসে চলে যাবে আস্তে আস্তে ব্লাড ভেসেলের ভলিউম কমে যাবে ব্লাড প্রেশারও কমে যাবে এইভাবে কে কাজ করে ক্যাপিলারি ফ্লুইড ছিট মেকানিজম এইভাবে কাজ করে তো আমাদের ইন্টারমিডিয়েট টার্ম রেগুলেশনটা শেষ এখন আমাদের যেটা জানতে হবে সেটা হলো লং টার্ম রেগুলেশান লং টার্ম রেগুলেশানটা মেইনলি মনে রাখবেন এখানে দুইটা জিনিসই করে কিডনি লং টার্ম রেগুলেশান পুরো জিনিসটাই যেহেতু একটা লং টার্মের প্রসেস এই পুরো মেকানিজমটাই মেনটেন করে আমাদের কিডনিতে তো লং টার্ম রেগুলেশন মেনটেন করে কে কিডনি কিভাবে দুইটা মেকানিজমের মাধ্যমে একটা হলো রেনিন অ্যানজিওটেন অ্যালডোস্টেরন মেকানিজম আর একটা আছে সেটা হলো রেনাল বডি ফ্লুইড মেকানিজম এখন আমরা ফার্স্টে দেখি রেনাল বডি ফ্লুইড মেকানিজম এখন রেনাল বডি ফ্লুইড মেকানিজম এটা কিভাবে কাজ করে এটা সহজ একটা হিসেবে মনে রাখবেন যখন আমাদের বডিতে ব্লাড ভলিউম ইনক্রিজ করে ইনক্রিজ ব্লাড ভলিউম এখন ব্লাড ভলিউম বেশি হইলে কিডনিতে বেশি বেশি কি যাবে ফ্লুইড যাবে কিডনিতে বেশি বেশি ফ্লুইড যাচ্ছে যখন কিডনিতে বেশি বেশি ফ্লুইড যাচ্ছে কিডনিও কী করবে ফ্লুইডটাকে আউট করে দেবে তো এক্সেস অ্যামাউন্ট ভলিউমটা কিডনিতে যাওয়ার কারণে কিডনি সেটাকে আউট করে দিতেছে যার কারণে আলটিমেটলি কী হচ্ছে ব্লাড ভলিউম কমে যাইতেছে আর ব্লাড ভলিউম কমে গেলে কী হবে ডিক্রিজ করতেছে ব্লাড প্রেশার খুব ইজি একটা ওয়ে যেটা হলো রেনাল বডি ফ্লুইড মেকানিজম তো সহজভাবে যদি বলি আপনার বডিতে যদি ভলিউম বেড়ে যায় তাহলে কী হবে এক্সাইজ অ্যামাউন্ট অফ ভলিউমটা কিডনির মাধ্যমে বের বের হয়ে যাবে যেটাকে বলা হয় ইউরিনের মাধ্যমে অর্থাৎ প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যাবে এখন কোনো কারণে যদি ব্লাড ভলিউম কমে যায় সেক্ষেত্রে উল্টা কাজ হবে কিডনিতে যাবে কিডনিতে ফিল্টারেশান হবে ফিল্টারেশন হওয়ার পর আবার রিঅাবজরশন হবে রিঅাবজরশন হওয়ার পর ওই ফ্লুইডটা আবার ব্যাক করবে আপনার বডিতে তখন প্রস্রাবের পরিমাণ কমে যাবে অর্থাৎ ইউরিন আউটপুট কমে যাবে এভাবে আমাদের কাজ করতে শেখে রেনাল বডি ফ্লুইড মেকানিজম এখন যেটা জানতে হবে সেটা হলো রেনিন এঞ্জিটেস অ্যানজোটেন্সিন এলোস্ট্রন মেকানিজম ইন এনজোটেন্সিন ম্যাকানিজমটাকে দেখে আসলাম ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে এখানেও অনেকটাই সেম আর্টারিয়ার প্রেসার কমে গেছে ব্লাড ফ্লো কমে গেছে ডিক্রিজ ব্লাড ফ্লো টু দা কিডনি কিডনিতে কমে যাওয়া মানে কি যে জেসি সেল সেই সেলটা কি করতেছে ইনক্রিজ করতেছে রেনিন সিক্রেশন অর্থাৎ জাকসটা গ্লোমিরুলার অ্যাপারেটাসের যে জেসি সেল বা জ্যাক্সটা গ্লোমেরুলার সেল জেজি সেল সেখান থেকে রেনিন সিক্রেশন কি হইছে ইনক্রিজ করছে রেনিন কি করতেছে উপর যে কাজ করতেছে কে রেনিন এনজিওটেনসিন কি করতেছে এনজিওটেনসিন কনভার্ট হয়ে যাইতেছে কিসে এনজিও টেনসিন ওয়ানে এনজিও ওয়ান কই যাচ্ছে লাঙে লাঙে যাওয়ার কারণে এখানে এনজিও কনভার্টিং এনজাইমের উপস্থিতিতে এটা কনভার্ট হইতেছে কিসে এনজিও টুতে আবার দেখেন আগের মেকানিজমটাই সেম এখানে সেমভাবে কাজ করতেছে কিন্তু এখানে এনজিও টুটা তিনটা ডিফারেন্ট ওয়েতে কাজ করবে এটার তিনটা ডিফারেন্ট ওয়েতে কাজ আছে তাহলে আমি উপরটুকু মুসি ফেলি নাহলে আমাদের বোট ছোট হওয়ার কারণে এখানে ধরবে না আলটিমেটলি এখন এনজিও টু পাইলাম আমরা ওই মেকানিজমের শেষে এখন অ্যানজোটেন্সিন টু কি করতেছে সেটা আমরা একটু দেখব এই যে আমরা অ্যানজোটেন টু পাইলাম এটা তিনটা কাজ করবে আমাদের আবারও মনে রাখি রেনিন রেনিন র্যানজোটেন্সিন অ্যালডোস্টন মেকানিজমে অ্যানজোটেনসিন তিনটা কাজ করবে মেইনলি এখন প্রথম কাজটা কি করবে প্রথম কাজটা তো আমরা আগেই জেনে আসছি ভ্যাসো কনস্ট্রিকশন অর্থাৎ আগের যে মেকানিজম দেখছিলাম সেখানে যেটা করছে সেমটা এখানেও করবে ভ্যাসো কনস্ট্রিকশন করবে ভ্যাসো কনস্ট্রিকশন করলে কি। হয় আমরা সেটাও জেনে আসছি ইনক্রিজ করে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স তার মানে পেরিফেরাল রেজিস্ট্যান্সটা বাড়ায় দেয় এবং আলটিমেটলি যে কী করে ব্লাড প্রেশারটা বাড়ায় দেয় এটা আমরা আগের মেকানিজমে জেনে আসছি কিন্তু এই মেকানিজমে আমাদের আরও দুইটা এক্সট্রা কাজ আছে কি করবে আরেকটা কাজ করে অ্যাক্টিভলি ওয়ার্কস অন কিডনি অর্থাৎ কিডনির উপর ডিরেক্টলি কাজ করে ডিরেক্টলি কিভাবে কাজ করে বা অ্যাক্টিভলি কাজ করে কিডনির উপর কি করে ওয়াটার অ্যাবজরশন বাড়ায় দেয় সল্ট রিটেনশন বাড়াই দেয় ওয়াটার অ্যান্ড সল্ট রিটেনশন বাড়াই দিতেছে তাহলে ওয়াটার এবং সল্ট যদি বেশি বেশি অ্যাবজরপশন হয় সেটা আবার বডিতে আসতেছে ফ্লুইডটা ওই ফ্লুইডটা ব্লাডে আবার সাথে যোগ হইতেছে এবং আলটিমেটলি কী হইতেছে ব্লাড প্রেশার ইনক্রিজ করতেছে তার মানে অ্যানজোটেনসিনোজিন টু যখন কিডনির উপর ডিরেক্টলি কাজ করে সে কাজ করে ওয়াটার অ্যাবজরশন বাড়াই দেয় সল্ট অ্যাবজরশন বাড়ায় দেয় এবং আলটিমেটলি এটা কি করে ব্লাড প্রেশার বাড়াই দিতেছে আর একটা কী কাজ করে আর একটা কাজ করে অ্যালডোস্টেরন সিক্রেশনের উপর কাজ করে আমরা মেকানিজমের নামের ক্ষেত্রে দেখে আসছি রেনিন অ্যানজোটেনসিন অ্যালডোস্টোরন মেকানিজম এটা ডিরেক্টলি যে কাজ করতেছে কার উপর অ্যালডোস্টেরন অ্যালডোস্টেরনের উপর কাজ করলে কি করে অ্যালডোস্টেরনটা আসলে হয় কোথা থেকে অ্যাড্রেনাল কর্টেক্সে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন সিক্রেশন হয় এখন এই অ্যানজোটেন্সিন টুটা যে কাজ করে কার উপর অ্যাড্রেনাল কর্টেক্সের উপর যার কারণে কি হয় অ্যালডোস্টেরন সিক্রেশনটা বেড়ে যায় অ্যালডোস্টেরন সিক্রেশন যখন বেড়ে যায় অ্যালডোস্টেরন যে কিডনিতে যায় সেম কাজটাই করে এই যে এইটার মতো সেম কাজ করে ইনক্রিজ ওয়াটার অ্যাবজরশন ইনক্রিজ সল্ট রিটেনশন আলটিমেটলি কী করে এরা ব্লাড প্রেশার ইনক্রিজ করে তো বিষয়টা খুব সহজ তাহলে দেখেন কী হলো প্রথমে আমার ব্লাড প্রেশার কমে গেল ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে কিডনিতে ব্লাড ফ্লো কমে গেল কিডনিতে ব্লাড ফ্লো কমে যাওয়ার মানে হলো আপনার যে কিডনি যে জাকসটাগ্লোমিরোলার অ্যাপারাইটাস আছে সেখানে ব্লাড ফ্লো কমে যাওয়া যখন জাক্সটাগ্লোমিরোলার অ্যাপারাইটাস পর্যাপ্ত ব্লাড পাইতেছে না তখন ওখানকার যে জাকস্টাগ্লোমুরুলার সেল আছে সেটা স্টিমুলেশন পায় বা সেটা অ্যাক্টিভ হয় অ্যাক্টিভ হওয়ার কারণে কি করে সে রেনিন এনজাইম সিক্রেশন বাড়ায় দেয় এখন রেনিনের একটাই কাজ এটা হলো এটা হলো অ্যানজিওটেন্সিনোজেনকে অ্যানজিওটেন্সিন ওয়ানে কনভার্ট করা এখন অ্যানজোটেনসিন ওয়ানটার আবার অ্যাক্টিভেশন হইতে গেলে সেটা আবার কিডনিতে অ্যাক্টিভ হয় না সেটাকে কিডনি সেটাকে অ্যাক্টিভেশন হইতে হলে সেটাকে যাওয়া লাগে লাঙে লাঙে কেন যাইতে হয় কারণ অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমটা লাঙে থাকে তো ওই কনভার্টিং এনজাইমটা কী করে অ্যানজোটেন্সিন ওয়ানটাকে কনভার্ট করে অ্যানজোটেনসিন টুতে কনভার্ট করে দেয় এনজোটেনসিন টুটা কী করে সেটা আবার কিডনিতে ফিরে আসে কিডনিতে ফিরে আসার পর সেটা একটা ফাংশনালি কাজ করে সেটা হলো ভেসো কনস্ট্রিকশন করে অর্থাৎ ভেসেলের কনস্ট্রিকশন করে দেয় ভেসেলের কনস্ট্রিকশন যখনই হয় সেটা কি করে আলটিমেটলি টোটাল পেরিফেরাল রেজিস্টেন্সটাকে বাড়ায় দেয় আর এখন পেরিফেরাল রেজিস্টেন্স বেড়ে যাওয়া মানে হল আলটিমেটলি ব্লাড প্রেশার বেড়ে দেওয়া অন্যদিকে কি করতেছে অ্যানজোটেনসিনটা সে আর আরও দুইটা কাজ করতেছে একটা কাজ হলো সে ডিরেক্টলি কিডনির উপর যে কাজ করতেছে আর একটা কাজ করতেছে সে অ্যাড্রেনাল কটেক্সের উপর যে কাজ করতেছে যখন সে ডিরেক্টলি কিডনির উপর কাজ করতেছে তখন কি করতেছে ওয়াটার অ্যাবজর্পশন বাড়াই দিতেছে সল্ট রিটেনশন মানে সল্ট বের হয়ে যাওয়া থেকে প্রিভেন্ট করতেছে এই দুইটা জিনিসকে আবার সে রিঅ্যাবজর্পশন করতেছে রি করে কি করতেছে সেটা আবার ব্লাডে পাঠিয়ে দিতেছে এখন বেশি বেশি পানি যদি রিঅ্যাবজর্শন হয় আমাদের বডির যে ব্লাডের ভলিউম সেটা বেড়ে যাবে ব্লাডের ভলিউম বেড়ে যাওয়া মানে কি ব্লাড প্রেশার বেড়ে যাওয়া অন্যদিকে আবার কি করতেছে অ্যাড্রেনাল কটেক্স ও পর্যায়ে কাজ করতেছে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যাড্রেনালের হরমোন রিলিজ হয় এখন অ্যাড্রেনাল করটেক্সকে যে যখন স্টিমুলেট করবে তখন কী হবে অ্যালডোস্টেরনের সিক্রেশন বেড়ে যাবে অ্যালডোস্টেরনের কাজটা ওই সেমভাবেই সে কী করতেছে সেও যে কিডনিতে যে ওয়াটারটাকে রিয়াবজ্রেশন বাড়াই দিতেছে সল্টটা বের হয়ে যাওয়া থেকে প্রিভেন্ট করতেছে এবং সল্টেরও রিয়াবজোশন বাড়াচ্ছে আলটিমেটলি কী হচ্ছে ব্লাড ভলিউম বাড়তেছে ব্লাড ভলিউম বেড়ে যাওয়ার কারণে ব্লাড প্রেশারও বেড়ে যাইতেছে এই হলো আমাদের রেনিন অ্যানজোটেন্সিন অ্যালডোস্টোর মেকানিজম এটা হলো লং টার্ম রেগুলেশান আপনারা এভাবে গ্রাফ করে আঁকবেন বা এরকম ফ্লোচার্ট করে আঁকবেন কারণ এখানকার মেকানিজম যে কয়টা মেকানিজম আছে শর্ট টার্ম ইন্টারমিডিয়েট টার্ম বা লং টার্ম যেই মেকানিজমগুলো থ্রি স্টার মেকানিজম সবগুলো আমি দেখাই দেওয়ার চেষ্টা করছি আর দেখাই দিছি এইগুলো সবসময় ফ্লোচার্টে আঁকবেন একবার দেখে একবার পড়ে কিছুই পারবেন না সত্যি কথা বলতেছি একবার পড়ে হয়তো মনে হবে যে হ্যাঁ আমি সবই পারবো পরীক্ষা যে দেখবেন ভুলে গেছেন কোনটার পর কোন স্টেপ সেটা ভুলে যাবেন একটু রিলেট করে পড়বেন একটু কো করে পড়বেন বুঝে বুঝে পড়বেন কোটার পরে কোনটা হইতেছে কোন স্টেপের পরে কোন স্টেপ হইতেছে একটু বুঝে বুঝে পড়বেন দেখবেন যে বিষয়টা সহজ কারণ এই ব্লাড প্রেশার রেগুলেশনের মেকানিজমগুলো অনেক প্যারা দেয় সত্যি কথা বলতে সহজ মেকানিজম হইলেও দেখা যায় যে অনেক সময় ভুলে যায় ভাই ভাইতে গেলে তো স্ট্রেসের কারণে বা নার্ভাসনেসের কারণে এই সহজ সহজ মেকানিজমই দেখবেন যে ভুলে যাচ্ছেন সো এই মেকানিজমগুলো একটু বারবার পড়বেন ম্যাকানিজমগুলো দেখে মনে হয় অনেক কঠিন বাট একদমই সহজ বিষয় একদম সহজ সহজ কথায় আপনি ম্যাকানিজমটা ভাইভাতে বলে আসতে পারবেন সো একটু বুঝে পড়বেন অবশ্যই ম্যাকানিজমগুলো একটু বুঝে পড়ে দেন লিখবেন খাতায় লিখবেন খাতায় লিখলে বিষয়টা আপনার মেমোরাইজ হইতে আরও বেশি সুবিধা হবে সো এই ভিডিওটা এই পর্যন্তই যতগুলো ম্যাকানিজম দরকার এগুলো বলছি এগুলো আপনাদের রিটার্ন পরীক্ষায় আসে প্রফেশনাল পরীক্ষায় আসে কেউ স্কিপ করবেন না অ্যান্ড বুঝে শুনে একটু পড়ে যান আপনার অবশ্যই পারবেন সো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অ্যান্ড কোন রিলেটেড ভিডিও চান বা কোন টপিক্সের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ